এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, পশ্চিমী ঝঞ্ঝা ও বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের এই জেলাগুলিতে ঘন কুয়াশা ও বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কবে কখন থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উত্তরবঙ্গে কনকনে শীত, সম্প্রতি তুষারে ঢেকেছিল সিকিম, এবার তুষারপাতের সম্ভাবনা বাড়ছে দার্জিলিংয়ের বেশ কিছু উঁচু এলাকায়। আগামী সোমবার ও মঙ্গলবার তুষারপাতের সম্ভাবনা বেশি বলে অনুমান আবহাওয়াবিদরাদের। তবে সবটাই নির্ভর করছে শনিবার পশ্চিমী ঝঞ্ঝা কতটা প্রভাব বিস্তার হয় তার উপর। পার্বত্য জেলাগুলিতে পারদ বেশ নিম্নমুখী, সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে, হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গের থেকে মোটামুটি সারা বছরই উত্তরবঙ্গের তাপমাত্রা একটু কম থাকে, গ্রীষ্ম তো বটেই, শীতেও তাপমাত্রা বেশি নামে উত্তরবঙ্গেই। পশ্চিমবঙ্গকে যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা হয় তাহলে রাজ্যের উত্তর অংশে 8টি জেলা পড়ে উত্তরবঙ্গের আওতায়। আবহাওয়া দফতর জানিয়েছে বাধাহীন উত্তরে হাওয়ার দাপটে শনিবার পর্যন্ত শীতের আমেজ জমিয়ে উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। চলতি সপ্তাহে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 10 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় অর্থাৎ রবিবার দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম এবং দার্জিলিং এর উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণ পশ্চিম আরব সাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, বাংলাদেশের ওপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, আজ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসছে উত্তর পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, উত্তর পশ্চিমের কনকনে ঠান্ডা হাওয়ার আবাদ গতিবিধি, আগামী 19শে ডিসেম্বর মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত শীতের প্রথম ইনিস চলবে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আরও 3 থেকে 4 দিন সর্বনিম্ন তাপমাত্রা আরও নামতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মেঘলা আবহাওয়া হলেও বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।